নমস্কার ওয়েলকাম টু আজকে যে ভিডিও হতে চলেছে সেটাতে তোমরাও যুক্ত আছো কিভাবে কারণ কিছুদিন আগেই আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এবং তাতে তোমরা বেশ মজার মজার কমেন্ট করেছো তাই আমি ভাবলাম যে আমি একা কেন মজা নেব তোমাদেরও সঙ্গে নিয়ে নিই কারণ এতে তো তোমাদেরও হাত আছে মানে তোমরাই তো হাত দিয়ে টাইপ করে কমেন্টগুলো করেছো এবার দেখে নাও কী কুকীর্তি করেছো তোমরা যে পোস্টটা করেছিলাম সেটা হচ্ছে এটা চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে এক লাইন লিখেছ তো সবার প্রথম কমেন্ট করেছে রিমি খান ও লিখেছে যে ঘুমানো সারা কোনো কাজ নাই মানে বুঝে গেছে এত বছর জেগে থেকে যখন ওই দিন কিছু করতে পারিনি এবছরও পারবো না তাই ও ঠিক করে নিচ্ছে সারাদিন ঘুমাবেন ঘুমাও তারপর প্রতিভা শর্মা একটা স্টিকার দিয়ে লিখেছে দাঁড়িয়ে আছি তো আছি কে বলেছে তোমাকে দাঁড়িয়ে থাকতে আমি বলেছি তুমি দাঁড়িয়ে থাকো না তুমি একটু বসে নাও আমি নেক্সট কমেন্টটা পড়ে নিই নেক্সট লিখেছে সার্থক ভট্টাচার্য সার্থক লিখেছে স্টে হোম স্টিকার দিয়েই এতদিন লকডাউন কাটানোর পরেও আমাকে বলছে ওই দিন ঘরে থাকতে ঠিক আছে ভাই হয়তো ভালো কিছু ভেবেছে আমার জন্য যে ওই দিন আমার বাইরে বেরোনো হয়তো বিপজ্জনক দেখতে সুন্দর তো ঠিক আছে আমি ওই দিন বাড়িতেই থাকবো তারপর নেক্সট কমেন্ট এপিপি লিখেছে মানে অর্পিতা লিখেছে কোনো দিন এই দিনটা কারোর সাথে শেয়ার করতে পারবো কি না জানি না আহারে দেখা যাক আমার এই ভিডিওটা দেখার পর যদি কেউ মানে কারোর সাথে যদি ওই দিনটা শেয়ার করতে পারো তাহলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও তারপর সোনালী ঘোষ লিখেছে জীবনে এমন কাউকে সঙ্গী করো যাতে প্রতিটা দিন চোদ্দোই ফেব্রুয়ারি হয় ঠিক আছে তোমার জীবনের প্রতিটা দিনই চোদ্দোই ফেব্রুয়ারি হলো কিন্তু তার কথা একবার ভেবেছো সে বেচারা চোদ্দোই ফেব্রুয়ারি চক্করে যে গিফট কিনতে কিনতে ভিখারি হয়ে যাবে তার কি হবে তারপর শেষের কবিতা লিখেছে নামটা খুব সুন্দর শেষের কবিতা যাই হোক লিখেছে যে টাকা জমাচ্ছি ওই দিন পার্কে গিয়ে কাপালদের প্রেমের বারোটা বাজিয়ে দেব। এই কেন কো কেন কেন তুমি ছেলেটার কথা একবার ভাবো একটা ছেলে সাত দিন ধরে ফুল কিনে চকলেট কিনে হেনা তেনা গিফট কিনে টেডি দিয়ে এই দিয়ে একটা মেয়েকে কনভেন্স করেছে যে শুধু ওই দিনটায় তাকে একটু পার্কে নিয়ে গিয়ে বসবে আর তুমি তার প্রেমের বারোটা বাজিয়ে দেবে অবশ্য খারাপ কিছু করছো না ঠিক আছে আমাকেও ডেকে নিও হ্যাঁ আমিও যাব তারপর সুইটি মণ্ডল লিখেছে দু হাজার উনিশ চোদ্দোই ফেব্রুয়ারি মাধ্যমিকের হিস্ট্রি এক্সাম ছিল সারা জীবনে কোনো দিন ভুলবো না ওই চোদ্দোই ফেব্রুয়ারি দিনটা মানে ইতিহাস পরীক্ষা দিতে গিয়ে এমন একটা ইতিহাস তুমি গড়ে ফেলেছো যে ইতিহাস তুমি কোনো দিন ভুলতে পারবে না তারপর কন্যাশ্রী কন্যাশ্রী পাল কন্যাশ্রী তো প্রকল্প ছিল তুমি তো নাম বানিয়ে ফেলেছো যাই হোক কন্যাশ্রী পাল লিখেছে এত খিল্লি করার পরও কাপিলদের ঘুরতে বেরোতে লজ্জা লাগা দরকার ঠিকই তো সত্যি ওদের এবার লজ্জা লাগা দরকার আমি তোমার সাথে সহমত লজ্জা নেই ওদের ঠিক আছে এটা নিয়ে এত মাথা গরম করার কিছু নেই নেক্সট কমেন্টটা দেখে নিই পম্পা নাগ লিখেছে তোমার কি প্ল্যান আমি তো আগেই বলেছি ওই দিন ফাঁকাই আছি যদি কারোর মনে হয় আমার সাথে যোগাযোগ করতে পারো তারপর ফাতেমা ইসলাম লিখেছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক হৃদায়ত দান করুক অবশ্যই ফাতেমা আমিও চাই আল্লাহ সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক তারপর সোমা দাস লিখেছে বাদ দে ওই দিন ওনার ছেলের জন্মদিন দারুণ দিনে জন্মেছে ছেলে এই বিভাগ্য ওকে শুধু বলবেন যে ওই দিনে যেন বিয়েটাও সেরে ফেলে তাহলে একসাথে অনেকগুলো খরচ ওর বেঁচে যাবে তারপর সাহানা দাস মৃধা লিখেছে ন্যাকামি দিবস ন্যাকামি ন্যাকামি এটা না আমার কিছু বলার নেই আমি জানি না এই দিন কী হয় না হয় সেই জন্যই লিখেছিলাম যে ওই দিন কী হয় তোমরা কমেন্ট করেছো পরে শোনাচ্ছি লিখে দিয়েছে ন্যাকামি দিবস তারপর সুমনা প্রামাণিক লিখেছে যাক আমার মধ্যে নাম খানিকটা সে লিখেছে কি বলবো ওই দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ ওই দিন আমি কিছু দুস্থ বাচ্চাদের সাথে সময় কাটায় খুব ভালো খুব ভালো ভীষণ ভালো একটা কাজ আমি না রাখি আমিও খুব দুস্থ মানুষ যদি সময় হয় অনেক কমেন্টটা পড়ে নিই তারপর পারমিতা পণ্ডিত লিখেছে খাবো দাবো ঘুমাবো খুব ভালো বিচার এটাই করো তুমি ওই দিন একদম বাইরে বেরোবে না খাওয়া দাওয়া আর ঘুমাও তারপরে ঐন্দ্রিলা সরকার লিখেছে কি বলবো কেউ নেই আমি বুঝতে পারছি না যে তুমি কি এটা কমেন্ট করলে নাকি তারপরে লিখেছে যে তারপরে বন্ধু মঞ্জুরি দে বন্ধু তো হ্যাঁ বন্ধু মঞ্জুরি দে লিখেছে কেন গো ট্রিপ দেবে নাকি ট্রিপ দেবো না তারপরে সুষ মি তা ও ইউ নাম স্টাইল স্টাইলই আলাদা লিখেছে যে ব্রহ্মা জানেন গোপন কমটি দেখব খুব ভালো আপাতত এটাই তুমি দেখো বাংলা সিনেমার সাথে আছো পাশে আছো খুব ভালো লাগছে দেখো তারপরে সায়তদ্বীপ বাংলার লিখেছে সাতই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি লকডাউন হয়ে যাক খুব ভালো কথা বলেছে খুব ভালো কথা মানে আমরা দু হাজার কুড়ি গোটা বছরটাই প্রায় লকডাউনে কাটিয়ে দিলাম এরপরেও তুমি লকডাউন চাইছো শুধুমাত্র নিজে সিঙ্গেল বলে পার্থপর ছেলে একটা তিথি হালদার লিখেছে ডিসগাস্টিং ডে মানে এই দিনটা নিয়ে ওর কিছু বলার নেই খুব বিরক্ত এই দিনটা নিয়ে আমি আর কিছু বলছি না সংকল্প সৌরভ চক্রবাগ লিখেছে তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা ওই দিন যাবে মরণযাত্রা ওই দিন যাবে তারপর জ্যোতা ঘোষ লিখেছে বাবা মা আর বেবিকে টেম দেব আর বাকি টাইম হাজবেন্ডকে দেব সে তুমি দাও কেউ তোমাকে না করেনি কিন্তু আমার টাইমটা ভুল আছে ওটা একটু ঠিক করে নিও প্রিয়াঙ্কা দাস লিখেছে আগে তুমি বলো তুমি বলো তারপর তাসমিম জাহান লিখেছে সিঙ্গেলদের কিসের কী হ্যাঁ কিসের কি? আর ফাগুনের কথা বললে দেখা যাক কেমন কাটিয়ে আচ্ছা আর ফাল্গুনের কথা বললে ও বলেছে যে সিঙ্গেল ডে সিঙ্গেল মানুষ তার আবার ডে তারপরে কি লিখেছে সুজয় কুমার সাহা লিখেছে ফিল ইন দ্য ব্ল্যাং মানে ও কোন ব্ল্যাঙ্ক ফিল করার কথা বলেছে আমার টাইম লাইনে এখনো আছে কমেন্ট তোমরা গিয়ে একটু জেনে অনিন্দিতা হাজরা হাজরা দি লিখেছে ভাই সুরজিৎ আগে তোমারটা শুনি আমারটা আমি আগের ভিডিওতে বলেছি তাই আর বলবো না মেঘলা খাতুন লিখেছে বিশ্ব নাকামি দিবস একটু অন্যরকম কমেন্ট পাওয়া গেল এখানে ঈশিকা দাস লিখেছে আমি তো ছেলেদের মুরগি করবো আমি বেঁচে গেছি যে তুমি আমার বাড়ির আশেপাশে থাকো না বেঁচে গেছে তারপরে লিখেছে শ্রিয়া সেন চোদ্দোই ফেব্রুয়ারি বলে আমার লাইফে কিছু নেই আমি চির সিঙ্গেল বাহ এই তো আমার মতো কাউকে দেখতে পেয়েছি কোনো রাগ নেই দুঃখ নেই এই দিনটা নিয়ে কোনো বক্তব্য নেই ও বলে দিয়েছে যে আমি চির সিঙ্গেল এই দিনটা নিয়ে আমি কিছু বলতে চাই না লাস্ট কমেন্ট জয় করেছে ও লিখেছে চোদ্দোই ফেব্রুয়ারি সিঙ্গেলদের জন্য কোনো স্পেশাল ডেই না ঠিকই বলেছো ভাই আর তোমার এই কথা মতো আমার সিঙ্গেল ভাইরা এই দিনটার জন্য একটা ট্যাগলাইনও লিখে ফেলেছে নো প্রেম নো ছা চোদ্দোই ফেব্রুয়ারি বিরিয়ানি খাবো একা একা